সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের জানাচ্ছি আন্তরিক উষ্ণ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আপনারা জানেন করোনা ভাইরাসে বিধ্বস্ত বিশ্ব থেকে যতটা না সুসংবাদ আসছে তার চেয়ে বেশি পাওয়া যাচ্ছে দুঃসংবাদ। একটি দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমছে তো বাড়ছে অন্য কয়েকটি দেশে, ফলে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা শেষ পর্যন্ত বাড়ছে। প্রতিদিন আক্রান্তের সংখ্যা অতিক্রম করছে লাগে। যে মুহূর্তে আপনাদের সঙ্গে কথা বলছি তখন গোটা বিশ্বে আক্রান্ত হয়েছে 13 লাখের কাছাকাছি, মৃত্যুর পরে ধরে পড়েছেন 70,000 মানুষ। আমাদের দেশে গত 2 দিন ধরে আক্রান্ত সংখ্যা বাড়ছে জানিকে, যা ভীতিকর পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্ব এক অকল্পনীয় কঠিন সংকটে মুখোমুখি। আমরা আমাদের জীবনদশায় এমনকি বিশ্বের হাতে গোনা সৌভাগ্যবান সবাই মানুষরাও তাদের জীবনদশায় আর কখনোই এমন ভয়াবহ সংকটের মুখোমুখি হননি। বর্তমান পরিস্থিতিকে তুলনা করা হচ্ছে বিশ্বযুদ্ধের চেয়েও ভয়ঙ্কর হিসেবে। এমনও ঘোরতর সংকটেও বাংলাদেশ সরকারের হেয়ালি দেশের জনগণকে অসহায় করে তুলেছে। সরকার বিষয়টি নিয়ে জনগণের সঙ্গে কেন এত লুকোচুরি করছে এটি বোধগম্য নয়। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি উন্নত কিংবা অনুন্নত দেশ যারাই করোনা ভাইরাস পরিস্থিতিকে গুরুত্ব না দিয়ে কথার ধুরি ছড়িয়েছে তাদেরকে এখন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এখন এখানেই আমাদের ভয়। দেশের বর্তমান ক্ষমতাসীন দলের নেতা মন্ত্রীরা প্রতিদিন যেভাবে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অযথা বাক্যজ্ঞান নিক্ষেপ বর্তমান ক্ষমতাসীন দলের নেতা মন্ত্রীরা প্রতিদিন যেভাবে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অযথা বাক্যজ্ঞান নিক্ষেপ কিংবা পরিস্থিতি সম্পর্কে স্ববিরোধী বক্তব্য মন্তব্য করছে তাতে মনে হয় সরকার এখনো পরিস্থিতি গুরুত্ব উপলব্ধি করতে পারছে না। আপনারা দেখছেন এখানে সেখানে মানুষের মরদেহ পড়ে থাকার খবর গণমাধ্যমে প্রকাশিত হতে শুরু করেছে, এটি শুভ লক্ষণ নয়। প্রিয় সাংবাদিক বন্ধুরা, দল হিসেবে আমরা শুরু থেকেই বলেছি এই সংকটটি আমরা দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বিচার করতে চাই না, কারণ এই মরণঘাতী করোনা ভাইরাস দেশে দেশে মানুষকে এই কাজে করছে না কিংবা করবে না। বরং একেবারে চলমান এই বৈশ্বিক ও জাতীয় রাষ্ট্রীয় সংকট বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বে এটি এখন খোদ মানব জাতির অস্তিত্বের সংকট। এ কারণে আপনারা দেখেছেন শুনেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত 24 মার্চ তার বক্তব্যে স্পষ্ট করেই বলে দিয়েছেন দেশের গণতন্ত্রকামী জনগণের কাছে অবশ্যই বর্তমান সরকারের বৈধতার সংকট রয়েছে, কিন্তু চলমান করোনা ভাইরাস সংকট অত্যন্ত ভয়াবহ এবং বিপর্যয়কর। বর্তমান সংকট মানুষের মাথা মরার সঙ্গে জড়িত, তাই এই সংকটময় পরিস্থিতি মোকাবেলায় বিএনপি সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত, কারণ বিএনপি বিশ্বাস করে দেশ ও মানুষের কল্যাণের জন্যই রাজনীতি। বর্তমান সংকটে আমরা আমাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরার পরও আপনারা দেখছেন সড়ক ও সেতুমন্ত্রী ওয়াজিদ কাদের কিংবা হাসান মাহমুদ সাহেব কারণে অকারণে বিএনপির বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলে তাদের কথা বলা তাদের অভ্যাসে পরিণত করে ফেলেছে। এ কারণে আওয়ামী লীগের কথা জবাব দিয়ে বিএনপি সময় নষ্ট করতে চায় না। আমরা বরং সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, যেহেতু রাষ্ট্রীয় অর্থ রাষ্ট্রীয় যন্ত্র
আপনাদের হাতে, সেরকমই এই মুহূর্তে দেশের জনগণের পাশে দাঁড়ানো আপনাদের দায়িত্ব। সচেতন বন্ধুরা, দেশের হাজার হাজার গার্মেন্ট শ্রমিকদের সঙ্গে সরকার যে আচরণ করছে, এটি কোনো সভ্য রাষ্ট্র কিংবা সভ্য সরকারের আচরণ হতে পারে না। শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অবস্থানগত পার্থক্য সর্বোপরি সমন্বয়হীনতা সবাইকে মর্মাহত করছে। সরকারের পাশাপাশি এই খাতের উদ্যোক্তাদের নেতৃত্বেও চরম দুর্বলতার পরিচয় দিয়েছে। কারখানা খোলা ও বন্ধ রাখা নিয়ে লুকোচুরি খেলা খুবই একটা। চাকর ধারণের ভয়ের কাছে মৃত্যু ভয়কেও হার মানিয়েছে পোশাক শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষজনকে। ফলে এরা সরকারের বিধি নিষেধ উপেক্ষা করে রাস্তায় নানা ধরনের প্রতিমা বন্ধকতার মধ্যেও জীবনের ঝুঁকি ফিরতে শুরু করে কর্মস্থলে। গণপরিবহন বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক ট্রাকে আবার কেউ বা হেঁটে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে ঢাকা সহ বিভিন্ন জেলার কর্মস্থলে গেলেন। যে পরিমাণে জনসমাগম হলো তা সত্যিই আতঙ্কে। আমাদের মনে ভয় যাচ্ছে, জানি না আমরা ভয়াবহ পরিবেশের দিকে এগিয়ে যাচ্ছি কিনা। বন্ধুরা, গার্মেন্ট শ্রমিকরা ছাড়াও ভ্যান চালক, কুলি মজুর, তাই শ্রমিক, খেটে খাওয়া মানুষ সহ বিভিন্ন পেশার লক্ষ লক্ষ মানুষ ঘরবন্দি। দুমুঠো খাবারের জন্য তাদের হাহাকার আর আহাজারি খবর আসছে। ত্রাণের আশায় রাস্তায় রাস্তায় ঘুরছে মানুষ। প্রতিটি মোড়ে অলিগলিতে নিরন্তর বহুক্ষ মানুষের সারি। এতদিন মন্ত্রীদের ভাষায় আমাদের দেশ তো সিঙ্গাপুর ব্যয় করছিল, বিশ্বের রোল মডেল ছিল। দেশে কুলখানি দাওয়াত দেওয়ার জন্য নাকি ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না। রাস্তায় বের হলে আমাদের মন্ত্রীরা ভিক্ষুক খুঁজে পেতেন না। মন্ত্রীরা আশ্বাস দিয়ে বলতেন, এই তো আর কিছুদিন পর আমরা কেনাডায় পঞ্চিত হব। কিন্তু এখন শুনি ডাক্তারের পিপিই ভেন্টিলেটর তো শোনার হরি। গতকাল IEDCR-এর ব্রিফিংয়ে স্বাস্থ্যের ডিজি সামর্থ্য আমাদের সহায়তা চেয়েছেন। ঢাকার বাইরে করোনা পরীক্ষার কিট নেই, মধ্যবিত্তের পকেটে টাকা নেই, গরিবের পেটে ভাত নেই, চারিদিকে কেবল নাই নাই নাই। এইসব মানুষদের মধ্যে ত্রাণ হিসাবে বিতরণ করতে সরকার সারা দেশে সব চাল বরাদ্দ করেছে। ইতিমধ্যে এসব চাল বিতরণের জন্য তৈরি করা তালিকা নিয়ে দলীয়করণের অভিযোগ উঠেছে। রাজধানী ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের স্থানীয় নেতারা বেছে বেছে নিজস্ব লোকজনের মধ্যে চাল বিতরণ করছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। অন্যদিকে গরিব মানুষের মধ্যে ত্রাণের জন্য হাহাকার করছে। ত্রাণের চাল চুরি নিয়ে প্রধানমন্ত্রীর কঠোর সতর্কবার্তা থাকলেও থেমে নেই অপহরণ। প্রাত্যহিক সংবাদপত্রে আওয়ামী লীগের স্থানীয় অনেক নেতাদের বিরুদ্ধে ত্রাণের চাল চুরি ও লুটপাটের খবর প্রকাশিত হচ্ছে। কারো কারো গুদামে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ভিত্তিক চাল, ত্রাণের চাল উদ্ধার করা হচ্ছে। এতদিন হয়েছিল সরাসরি টাকার উপর, এখন হচ্ছে রিলিফের উপর। শরীর সাংবাদিক বৃন্দ, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় 72,750 কোটি টাকার 5টি প্যাকেজে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের মনে হয়েছে তার এই প্যাকেজগুলো মূলত সরকার সমর্থক শিল্পপতি ব্যবসায়ীদের কম সুদে ব্যাংক থেকে নিয়ে সুবিধা দেওয়া। তবে ঋণ দেওয়া তো ব্যাংকের স্বাভাবিক ব্যবসা, এটা তো প্রণোদনা নয়। সুদের হারে কমানোর যে অংশটুকু সরকার ভর্তুকি দেবে, প্রণোদনা শুধু সে অংশটুকু। কাজে মোট ঋণের 72,500 কোটি টাকাকে প্রণোদনার প্যাকেজ হিসাবে দেখানো আসলে মস্ত একটা শুভঙ্করের থাকি। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে 1.5 কোটি মানুষ কর্মচ্যুত হতে যাচ্ছে। এসব মানুষ ও তাদের পরিবারকে খাওয়ার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ প্রতি পরিবার 4 জন করে হিসাব করা হলেও প্রায় 5 কোটি মানুষকে খাবার সরবরাহ করতে হবে, সেটার কোনো কার্যকর পরিকল্পনা নেই এই প্যাকেজে। করোনা ভাইরাস মোকাবেলায় বা এই সংকটের সবচেয়ে প্রবল ভুক্তভোগী দরিদ্র লোকদের বাঁচবার জন্য কিছু আছে কি এই প্যাকেজে? ক্ষুধা লকডাউন বোঝে না, কোয়ারেন্টাইন বোঝে না, বোঝে না সামাজিক বা শারীরিক গুরুত্ব। পৃথিবীর অন্যান্য দেশে লকডাউন করা হয়েছে এই দ্বীপগুলি স্থানীয় খাবারের ব্যবস্থা করে, আর আমাদের দেশে প্রণোদনা প্যাকেজও এই মানুষগুলোর জন্য কিছু নেই। এরা তাহলে কি করবে, কোথায় যাবে? এছাড়াও বিভিন্ন সেবামূলক কাজে যারা জড়িত তাদের নিরাপত্তা ও ঝুঁকি ভাতার কথাও কোথাও নেই। বিশেষ করে এতদিন ধরে গণমাধ্যমকে সহায়তার যে কথা বলা হয়েছিল তাও প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজে উল্লেখ নেই। অথচ জীবনের ঝুঁকি নিয়ে গণমাধ্যমের কর্মীরা দায়িত্ব পালন করছে। সাংবাদিক বন্ধুরা, এই মহান যুগে আওয়ামী মন্ত্রী ও নেতারা মিথ্যা কথা বলা থেকে সরে আসতে পারে। গতকাল স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বিএনপি জনগণের পাশে দাঁড়ায়। সাংবাদিক বন্ধুরা, আপনারা দেখেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ঢাকা সহ সারা দেশে বিএনপি
ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, মৎস্যজীবী দল, পাখি দল, এমনকি ওলামা দল দুস্থ মানুষকে চাল, ডাল, সার, খাদ্য সামগ্রী, সাবান, জীবাণুনাশক সরঞ্জাম দিয়ে সরবরাহ করছে। আর তারা তাদের নিজেদের দলকে বলেছেন পাশে দাঁড়াতে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন পাশে দাঁড়াতে। তো এটার পরিস্থিতি সম্পর্কে আপনি নিজেরাই বুঝছেন, যখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজের দলের নেতাকর্মীদেরকে পাশে দাঁড়াতে বলে, তার মানে রিলিফের মাল ওই নেতাকর্মীদের বাড়িতে যে কত যাবে তার কোনো ইয়াত্রা থাকবে না, যার প্রমাণ ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমরাও দেখেছি এবং গণমাধ্যমেও করা হতে প্রচার করছে। বন্ধুরা, আরেকটি বিষয়ের প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে ফেসবুক ফেক আইডি খুলে কিছু অসাধু ব্যক্তি নানা ধরনের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। সেই ফেক আইডি থেকে গরিব মানুষদের সাহায্যের নামে বিভিন্নভাবে সহায়তা চাওয়া হচ্ছে। প্রকৃতপক্ষে জনাব তারেক রহমানের নামে কোনো ফেসবুক আইডি নেই, তিনি কোনো ফেসবুক আইডি পরিচালনা করেন না। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে সুস্পষ্টভাবে আমরা জানিয়ে দিচ্ছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে কোনো ফেসবুক আইডি নেই, তিনি কোনো ফেসবুক আইডি পরিচালনা করেন না। মানুষকে প্রতারিত করার জন্য একটি চক্র জনাব তারেক রহমানের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে বিভ্রান্তি তৈরিতে অপচেষ্টা করছে। এ বিষয়ে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে।